দর্শক, আজকে আমরা বইপড়ুন.কম থেকে নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের কার্যক্রম। আপনারা এতদিনে জেনে গিয়েছেন আমরা বইপড়ুন.কম থেকে কী কী কার্যক্রম করি। আমরা লেখকদের সাথে কথা বলি, আমরা বইয়ের ইনফরমেশন নেই, নতুন বই সম্পর্কে জানি। আজকে আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো একজন অসাধারণ প্রতিভাবান মেধাবী সাংবাদিক এবং লেখক গাজী আনিস ভাইয়ের সাথে। আচ্ছা আনিস ভাইয়া, আমরা জানি আপনি লেখালেখির পাশাপাশি অনেক ধরনের বিনোদনমূলক অনেক কার্যক্রম করেন। আমরা ইতিমধ্যে আপনার এই প্রতিভা সম্পর্কে আমরা জেনে গিয়েছি, আজকে যদি আমাদেরকে আপনার সেই প্রতিভা সম্পর্কে যদি একটু জানাতেন। যেহেতু এখন বইমেলা চলছে, আমরা বইমেলার সাথে সম্পৃক্ত আছে এমন কোনো আইটেম আমরা বলতে পারি। হতে পারে রবি ঠাকুরের 95টি ছোট গল্পের নাম, অথবা বিশ্বের বাংলা সাহিত্যের 195 জন কবির নাম। ওয়াও, তার মানে আপনি রবি ঠাকুরের 95টি ছোট গল্পের নাম একাধারে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আনিস ভাই রবি ঠাকুরের 95টি ছোট গল্পের নাম একাধারে বলতে পারবে। আচ্ছা, আমরা একটু কাউন্ট করি তো, দেখি আনিস ভাই কত মিনিটে সেটা বলতে পারে। অতিথি, অধ্যাপক, অপরিচিত, অসম্ভব কথা, অনধিকার প্রবেশ, আপদ, ইচ্ছা পূরণ, উলুফলের বিপদ, উদ্ধার, এক রাত্রি, একটা আষাঢ়ের গল্প, একটি ক্ষুদ্র পুরাতন গল্প, করুণা কঙ্কাল, কর্মফল, কাবুলিওয়ালা, খাতা খোকা বাবুর, প্রত্যাবর্তন, খোদিত পাষাণ, গিন্নি, গুপ্তধন, ঘাটের কথা, চিত্রকার চড়াইধন, ছুটি, ছোট গল্প, জয় পরাজয়, জীবিত মৃত, ঠাকুরদারির এক ক্ষিপ্ত, এক তপস্বিনী, তার অপসন্নের কীর্তি, দেনা পাওনা, দিদি, দালিয়ান, দান, প্রতিদান, দুর্বুদ্ধি, দর্পহরণ, দৃষ্টিদান, দুরাশা, নিশ্চিত, নষ্টনীন, নামঞ্জুর গল্প, প্রতিহিংসা, পোস্টমাস্টার, প্রায়চিত্ত, পাওন, রক্ষা, পহেলা নম্বর, প্রগতি, সংহার, পুত্র, যজ্ঞ, পাত্র, পাত্রী, প্রতিবেশিনী, ফেল, ব্যবধান, বিচারক, বৈষ্ণবী, বলাই, ভিখারিণী, ভাই ফোটা, মুক্তির উপায়, মহামহা, মধ্যবর্তিনী, মেঘ, রৌদ্র, মানভঞ্জন, মণিহারা, মাল্যদান, মাস্টার মশাই, মুসলমানের গল্প, মুকুট, যজ্ঞেশ্বরের যজ্ঞ, রাজমানির ছেলে, রাষ্ট্রিকের রবিবার, আসপাতের কথা, রামকানায় নির্বুদ্ধিতার রীতিমতো নভেল, ল্যাবরেটরি, শাস্ত্রী, শুভদৃষ্টি, শেষ পুরস্কার, শেষ কথা, সম্পত্তি সমর্পণ, স্বর্ণ মৃগ, সম্পাদক, সমস্যা পূরণ, সংস্কার, সুভা, সদর অন্দর, স্ত্রীর পত্র, হৈমন্তী, হালদার গোষ্ঠী। অসাধারণ, আমাদের আনিস ভাই এখন 145 জন কবির নাম আমাদেরকে শোনাবে, তাও সেটা অনেক স্বল্প সময়ে। দর্শক গুনে রাখবেন, কিন্তু উনি কতটি কবির নাম বলেছেন? অক্ষয় কুমার বড়াল, অক্ষয়চন্দ্র সরকার, অজিত দত্ত, অতুল প্রসাদ সেন, অমিয় চক্রবর্তী, অচিন্ত কুমার সেনগুপ্ত, অরুণ মিত্র, আজিজুর রহমান, আজিজুল হাকিম, আনোয়ার পাশা, আনোয়ার আব্দুল কাদির, আব্দুল মান্নান, সৈয়দ আব্দুল হাই শিকদার, আবিদ আজাদ, আবু জাফর, ওবায়দুল্লাহ, আবু হাসান শারিয়ার, আবুল হাসান, আবুল হোসেন, আবু হেনা, মোস্তফা কামাল, আল মাহমুদ, আল মুজাহিদি, আলাউদ্দিন আল আজাদ, আলাউল, আশুতোষ চৌধুরী, আসাদ চৌধুরী, আসাদ বিন হাফিজ, আহসান হাবিব, আবিদ আনোয়ার, ইসমাইল হোসেন সিরাজি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ওমর আলী, কাহনপা, কাজী নজরুল ইসলাম, কাজী কাদের নেওয়াজ, কাইকোবাদ, কামাল চৌধুরী, কামিনী রায়, কালিদাস রায়, কৃতি বাসবজা, পরেশী, মাগন ঠাকুর, খান মোহাম্মদ, ফারাবি, গগন হরকরা, গোবিন্দ চন্দ্র দাস, গিরীন্দ্র মোহিনী দাসী, গৌড় অভিনন্দ, গোলাম মোস্তফা, ঘনরাম চক্রবর্তী, চন্দ্রাবতী, চন্ডীদাস, জগদীশ গুপ্ত, জসীমুদ্দিন, জয়দেব, জয় গোস্বামী, জীবনানন্দ দাস, জয়নুদ্দিন, জ্ঞান দাস, জিল্লুর রহমান, সিদ্দিকী, তরুদত্ত, ত্রিদীপ মিত্র, ধৈ নবীন চন্দ্র সেন, নসরুল্লাহ খান, নির্মলেন্দু গুণ, প্রেমেন্দ্র মিত্র, ফকির গরিবুল্লাহ, ফজল শাহাবুদ্দিন, ফরুক আহমেদ, ফাল্গুনী রায়, বন্দে আলী মিয়া, বড়ু চন্ডীদাস, বিজয় মুখোপাধ্যায়, বিদ্যাপতি, বিষ্ণুদেব, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিলাল চৌধুরী, বিনয় মজুমদার, মতিউল ইসলাম, মলাই রায় চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, মাহমুদ খাতুন, সিদ্দিকা, মুকুন্দ দাস, মুকুন্দরাম চক্রবর্তী, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ মনিরুজ্জামান, মহিতুল্লাল মজুমদার, মহাদেব সাহা, রওশান ইসদানি, রজনীকান্ত সেন, রফিক আজাদ, রবীন্দ্র গুহ, রবীন্দ্রনাথ ঠাকুর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রাধামোহন দত্ত, রামনিধি গুপ্ত, রুদ্র মোহাম্মদ, শহীদুল্লাহ, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শহীদ কাদুরী, শাহাদাত আলম, শামসুর রহমান, শাহ মোহাম্মদ সগির, শিবনারায়ণ রায়, শীতালং শাহ, শেখ ভানু, শেখ মুতালিব, সজনীকান্ত দাস, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সমীর রায় চৌধুরী, সমুদ্রগুপ্ত, সাবিরিত খান, সিকান্দার, আবু জাফর, সুকান্ত ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত, সুফিয়া কামাল, মাইক হরিশ্চন্দ্র বসু, হাসান রাজা, হাসান ফকরি, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেলাল হাফিজ। অসাধারণ ভাইয়া, আপনি 145 জন কবির নাম, আমাদের বাংলাদেশের 145 জন কবির নাম এত স্বল্প সময়ে বলা, এটা সত্যি একটি অসাধারণ প্রতিভাধর মানুষের পক্ষেই সম্ভব। আর আমরা অনেকেই সেটি জানি না আর কি, একাধারে বলতে পারবো না, তো আপনি সেটা পারেন, তো আপনার এই প্রতিভাটির সম্পর্কে আপনার ধারণা কী, মানে আপনার এটা কী মনে হয়? আমার একটি ইচ্ছা আছে যে 145 জন কবির বই সংগ্রহ করব, এবং আমার একটা পার্সোনাল লাইব্রেরি থাকবে, সেখানে আমি সংগ্রহ রেখে দেব এবং এটি নিয়ে ভবিষ্যতে কাজও করব। আপনার ইচ্ছা পূরণ হোক, আমরা বইপড়ুন অবশ্যই আপনার সাথে থাকব। আচ্ছা, বইপড়ুনকে নিয়ে কিছু বলুন। বইপড়ুন.কম এর জন্য শুভকামনা, আশা করি ওদের ভবিষ্যতে অনেক ভালো অবস্থানে চলে যাবে বইপড়ুন.কম। বইপড়ুনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখলেন আমরা বইপড়ুন.কম প্রতিদিনের ধারাবাহিক কাজের আজকে একটু ব্যতিক্রমধর্মী কাজ করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমাদের বইপড়ুন.কম এর সাথে থাকবেন। বই পড়ুন, মনের দরজা খুলুন।